ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের স্বপ্নের দেশ ইউরোপ মহাদেশ সম্পর্কে এবং ইউরোপের একটি উন্নত দেশ সুইডেন সম্পর্কে সুইডেন একটি উন্নত দেশ সুইডেন সম্পর্কে ভিসা ইনফরমেশনে অনেকগুলো ভিডিও আছে তো ট্রাভেল স্কায়ের যে সকল দর্শক আছেন আপনারা চাইলে ভিসা ইনফরমেশনের সুইডেন সম্পর্কিত ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন সুইডেনে আসলে খুব ভালো ভালো কাজের তেমন কোনো অফার নেই ভালো কাজের অফার আছে তাদের জন্য যারা বাংলাদেশে ভালো প্রফেশনে রয়েছেন তাদের জন্য ভালো কাজের অফার আছে এছাড়া যারা যাদের অভিজ্ঞতা নেই যারা নর্মাল কাজ খুঁজতে চান সেক্ষেত্রে আপনারা সুইডেনে যেতে পারেন কারণ সুইডেনের স্যালারিটা অনেক হাই এবং নর্মাল কাজগুলো সুইডেনে পাওয়া যায় তবে এটা কিন্তু অ্যাভেলেবল না হালকা কিছু পাওয়া যায় তো যে কাজগুলোই পাওয়া যায় সেই কাজগুলো তাদের আত্মীয় স্বজন কেন্দ্রিক হয়ে যায় অর্থাৎ কেউ যদি দুইটা ভিসা বের করতে পারে তারা তাদের আত্মীয় স্বজন কেনায় থেকে কেনায় অথবা শালা কেনায় অথবা খালু কেনায় এরকম নিজেদের মধ্য থেকেই নিয়ে থাকে তো আমি সম্প্রতি দেখেছি সুইডেনের কিছু কাজ হচ্ছে এবং আমার কাছে কিছু সোর্স আছে আপনারা যারা চান সুইডেনে এই কাজগুলোতে যেতে পারেন এখানে আপনার লো ক্যাটাগরি নর্মাল ক্যাটাগরির কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে ক্লিনার বিল্ডিং ক্লিনার এবং হোটেলের কিছু ক্লিনার আছে এই দুইটি পদে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আরও একটি পদ আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার অনেকেই এই কাজে আগাতে চায় না তবে যারা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে রয়েছে তাদের জন্য কনস্ট্রাকশন হেল্পার কোনো বিষয় না তো মিডিল ইস্ট থেকেও আপনারা চাইলে এই কাজটিতে অ্যাপ্লাই করতে পারেন তো এই কাজটিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে যা যা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে যে দেশে অবস্থান করেন না কেন আপনাদের ফাইলগুলো দিয়ে অফার লেটার আনতে হবে নেক্সট অফার লেটারের পরে আপনাদেরকে ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক পারমিটের এগেনস্টে আপনাদেরকে অ্যাম্বাসিডেট নিতে হবে আর এই অ্যাম্বাস ডেটটা আপনাদেরকে যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে নিতে হবে সো আপনি যদি বাংলাদেশের সুইডেনের অ্যাম্বাসির অ্যাম্বাসি ডেট নেন এবং যখন অ্যাম্বাসি ডেট দিয়ে দেবে যারা বাংলাদেশে আসেন তারা তো বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং যারা বাইরে রয়েছেন তাদেরকে যেটা করতে হবে তাদেরকে বাংলাদেশে চলে আসতে হবে ছুটি নিয়ে এসে অ্যাম্বাসি ফেস করতে হবে আর সুইডেনের ভিসার আসলে রেট শতভাগ বলা যায় কারণ সুইডেনের কিন্তু অ্যাভেলেবল অ্যাপ্লাই পড়ে না মানে সবাই যে এখানে আবেদন করছে এরকম না কারণ ভিসা আপনার মানুষ বের করতে পারে খুবই কম সংখ্যক তো সেই হিসেবে আপনি যদি সুইডেনে এম্বাসি ফেস করেন আমি মনে করব যে আপনার সম্ভাবনা থাকবে শতভাগ তারপরে দুই একজনের হয়তো মিস হতে পারে তো যখন আপনার ভিসা হয়ে যাবে আপনি দেখবেন এম্বাসি ফেস করার পরে তখন কিন্তু আপনি সুইডেনের জন্য ফ্লাই করবেন আর যদি আপনার ভিসাটা না হয় আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি আবার আপনার গন্তব্যে চলে গেলেন এই হচ্ছে সুইডেন ভিসা সম্পর্কে সামান্য একটু তথ্য যে নর্মাল ক্যাটাগরি যাদের ইচ্ছা আছে আসলে ম্যাক্সিমাম মানুষের কথা ভাই কাজ যেটাই হোক আমি ইউরোপে প্রবেশ করব। তো সেই হিসেবে আপনাদেরকে অফারগুলো দেওয়া যে ক্লিনার বিল্ডিং ক্লিনার এবং কনস্ট্রাকশন হেল্পার এই ধরনের কিছু কাজ আছে কনস্ট্রাকশন হেল্পার কাজটা কঠিন কিন্তু এটা মিডিল ইস্টের মতো এত কঠিন না কনস্ট্রাকশন হেল্পার আপনার ইউরোপে যে কাজগুলো হয় সেগুলো খুব সেফটির সাথে খুব সতর্কতার সাথে সেই কাজগুলো করা হয় তারপরেও কাজ তো অবশ্যই কঠিন কারণ আপনাকে কঠিন একটি কাজ করতে হবে বলেই কিন্তু তারা আপনাকে একটা ভালো স্যালারি দেবে তো এই ছিল সুইডেন সম্পর্কে সামান্য একটু কথা আপনাদের জন্য বিশেষ সংক্রান্ত বিষয়ে যারা আরও জানতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আর এখনও যারা ট্রাভেল স্কাইকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন একটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম